আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ হচ্ছে লিখবো না, আজকে হচ্ছে কি করব, আমরা শুধু পড়ব। আমরা যে পুরাতন লেখাগুলো লিখেছি সেগুলো দেখে দেখে আজকে শব্দগুলো রিভিশন করব। তো সবাইকে দেখো, বোর্ডে দেখো, আজকে আমরা অকার আকার রসিকা এই তিনটা দিয়ে, তিনটা হচ্ছে চিহ্ন দিয়েছি, আমরা শব্দগুলো লিখেছি সেগুলো আজকে কি করব, আজকে আমরা একটু পড়ব। তো সবাই খেয়াল করো, অকারে আমরা শিখেছিলাম বল বই, অকারে হয় বল বই, আকারে মা বাবা, আকারে হয় মা বাবা, রসিকারে চিনি নি। তো আমাদের আগে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমরা কোন চিহ্ন দিয়ে কোন শব্দ দুটো লিখেছি, সেটা আমাদেরকে আগে করতে হবে, তারপর আমরা হচ্ছে লেখাটা শুরু করব। তো আমরা আরেকবার একটু পড়ব, অকারে বল বই, আবার দেখো অকারে বল বই, আকারে কি হয় মা বাবা, আকারে মা বাবা, আর রসিকারে চিনি নিনি। এরা কি তোমরা ভিডিও ক্লাসগুলোতে এই তিনটি শব্দই তোমরা দেখেছিলে, তাই না? তো আজকে হচ্ছে দেখো আরেকবার একটু পড়ব আমরা, অকার দিয়ে বল বই, আর বল কিভাবে লিখতে হয়, ব ল বল, আবার ব ল বল, ব রসই বই, খেয়াল করো ব ল বল, ব রসই বই, বল বই, আকারে কি হয় মা বাবা, আকারে মা বাবা, মা ময় আকারে মা, আবার একটু বড় সবাই আমার সাথে একটা একটা বর্ণ দিয়ে হয় মা, ময় আকারে মা, আর বাবা বয় আকারে বা, বয় আকারে বা, দুটো ব লিখে আমরা দুটো আকার দিয়ে দিয়েছি, হয়ে গেছে বাবা, তাহলে আকারে হয় মা বাবা। আবার একটু খেয়াল করো আকারে কি হয় মা বাবা, রসিকা রসিকারে কি আমরা দেখেছিলাম পড়েছিলাম, বলো তো মনে আছে তোমাদের, রসিকারে চিনি মিনি, আবার দেখো একটু রসিকারে চিনি মিনি, তাহলে চিনি মানে তো আমরা একটু পড়বো এখন, চ রসিকারে চি দন্ত ন রসিকারে নি চিনি, দেখো যেসব চিহ্ন দিয়ে আমরা শব্দগুলো লিখবো আমাদেরকে মনে রাখতে হবে সেসব শব্দগুলোতে সেই চিহ্নটা কিন্তু থাকতে হবে, তাহলে রসিকারে চিনি মিনি, চ রসিকারে চি দন্ত ন রসিকারে নি চিনি, আবার চ রসিকারে চি দন্ত ন রসিকারে নি চিনি, সে একই রকম দেখো মিনি দুটোতেই রসিকা রয়েছে, ময় রসিকারে মি দন্ত ন রসিকারে নি মিনি, আবার ময় রসিকারে মি দন্ত ন রসিকারে নি চিনি মিনি। তাহলে কি করবো আমরা হচ্ছে বাসায় বারবার বারবার অকার দিয়ে কি শব্দ হয়, আকার দিয়ে কি কি শব্দ হয়, রসিকার দিয়ে কি কি শব্দ হয়, এগুলো আগে বারবার বারবার আমরা পড়বো, তারপর আমরা হচ্ছে খাতায় এভাবে সুন্দর করে লিখবো, মাঝখানে একটা করে কমা দিয়ে যাবো, মাঝখানে একটা করে একটা শব্দ লিখবো আর হচ্ছে কমা হবে। তাহলে এভাবে আমরা কি করবো, বাসায় হচ্ছে আমরা আবারও একটু পড়বো, লেখাটাকে আগে আমরা পড়ে নেব, আর অকারে বল বই, আকারে মা বাবা, রসিকারে চিনি মিনি, আগে হচ্ছে আমরা শব্দগুলো শেষ করবো তারপর হচ্ছে লিখবো, কেমন? তো আজকে এই পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।